নুসরতের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা, আটক হলো পুলিশের কাছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতারণার অভিযোগ, এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাতের বিরুদ্ধে প্রথমে মুখ করেছিলেন বিজেপি শঙ্কুদেব পণ্ডা, তারপর শুভেন্দু অধিকারী। অনেকেই নুসরাতের বিরুদ্ধে বিষেধাগার হয়েছেন, সংসদ অভিনেত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন রুদ্র নীল। ফ্ল্যাট তৈরির নামে সেভেন সেন্স ইনস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। যে সংস্থার একসময় ডিরেক্টর পদে ছিলেন নুসরাত, অভিযোগ প্রতারণার টাকায় নুসরাত নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। যদিও সম্প্রতি সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরাত জানান, তিনি ওই সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন যা তিনি পরে পরিশোধ করে দেন। এদিকে আবার নুসরাতের এই দাবি অস্বীকার করেন সেভেন সেন্স ইনস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং। তিনি সাফ জানান, সংস্থার তরফে নুসরাতকে কোনো ঋণ দেওয়া হয়নি। এদিকে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগের মাঝে নতুন খবর এলো, যে কোনো সময় আটক হতে পারেন অভিনেত্রী নুসরাত জাহান। ইতিমধ্যে চার্জশিট গঠন করা হয়েছে। তো বন্ধুরা, যদি নুসরাতকে ফ্ল্যাট প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাহলে কি বিষয়টা ভালো হবে নাকি? তোমাদের মতামতটি জানিয়ে দাও। ধন্যবাদ।